মালদা মুর্শিদাবাদে কি ক্রমশ জমি হারাচ্ছে তৃণমূল? সাম্প্রতিক ঘটনা সেই ইঙ্গিতই দিচ্ছে। দুদিন আগে সাগরদিঘি বিধানসভা কেন্দ্র হাতছাড়া হয়েছে তৃণমূলের। এবার পঞ্চায়েত ভোট কাছে আসতে দলীয় অন্তর্দ্বন্দ্বে নাজেহাল অবস্থা শাসক দলের। শনিবারই দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ। ইংরেজবাজার থানার ফুলবাড়িয়া গ্রামে তৃণমূল কর্মীদের অভিযোগ, প্রতিভা সিংহের মদতে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন এলাকার প্রধানের স্বামী জাহিদুল শেখ। টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তোলা হচ্ছে টাকা। এই যে জাহিদুল আছে প্রধানের স্বামী, উনি যেন এত দুর্নীতি বাজকে যেন কোনো টিএমসিতে না রাখা হোক। হ্যাঁ, আর যেটা পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের যেটা অঞ্চলের কমিটি তৈরি হয়েছে, নতুন করে ভালো মতো সবাইকে নিয়ে কমিটিটা তৈরি করা হোক। অভিযোগ স্বাভাবিকভাবে অস্বীকার করেছেন প্রতিভা সিংহ ও জাহিদুল শেখ, তবে তারা তাদের উদ্বেগ এড়াতে পারেনি। না, আমাদের দিকে আমাদের নিয়ে বিক্ষোভ হয়নি। বিক্ষোভ হয়েছে এখানে 2022 থেকে একটা সমস্যা চলছিল, যেটা প্রধানের বিরুদ্ধে অনাস্থা করেছিল যারা আজকে বিক্ষোভ করেছে। অনাস্থা করার পর অনাস্থাটা ওরা টিকাতে পারেনি, প্রধান আবার পুনরায় থেকে যায়। দলের নেতা কর্মী এখন হয়তো ওদের মধ্যে ভুল বুঝাবুঝি আছে, সেটা আমাদেরকে নিয়ে বসতে হবে। আমরা বলেছি যে দিদির সুরক্ষা কবচ প্রোগ্রামটা হয়ে যাক, এবং আমার যে এখানকার বিধায়িকা তাকেও জানিয়েছি এবং উনিও বলেছেন ওনাদেরকে নিয়ে বসবে। একটা সিটে অনেক প্রার্থী, জনপ্রিয় প্রার্থী অনেকেই রয়েছেন, তাদের নামগুলো উঠে এসছে, বাদানুবাদ সৃষ্টি হয়েছে, বিরোধীরা এটাকে নিয়ে রং চড়াচ্ছে। বাদানুবাদটাকে যদি কেউ বলে যে মারপিট করে আহত হয়েছে, এগুলো ভুল ধারণা। ইংরেজ বাজারে যখন এই ছবি, তখন ধুমধুমার কাণ্ড হরিশ্চন্দ্রপুরে। প্রার্থী বাছাই নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি শাসক দলের বুথ কমিটির বৈঠকে। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তার অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। আসন্ন পঞ্চায়েত ভোটে সম্ভাব্য প্রার্থীদের জন্য নাম সংগ্রহ করছিল তৃণমূল নেতৃত্ব। এই নাম নেওয়া থেকেই বিবাদের সূত্রপাত। মহেন্দ্রপুর বুথের প্রার্থী হিসেবে নাম উঠে আসে দুজনে, একজন বর্তমান পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মুজাহিদ, অন্যজন তৃণমূলের জুট লেবার শ্রমিক ইউনিয়নের নেতা জাকির হোসেন। বৈঠকের মধ্যে বিবাদ ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। জাকির হোসেনের অভিযোগ, বৈঠক শেষে মোহাম্মদ মুজাহিদ এবং তার অনুগামীরা চড়াও হয় জাকির হোসেনের বাড়িতে। সেখানে তার ছেলে সোহেল আক্তার, স্ত্রী এবং তাকে বেধড়ক মারধর করে তারা। তার ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারির দাবি তুলেছেন তিনি, অভিযোগ অস্বীকার করেছেন অন্য পক্ষ। কি প্রার্থীকে নিয়ে কি গন্ডগোল? প্রার্থীকে নিয়ে গন্ডগোল? প্রার্থী নিয়ে গন্ডগোল? পঞ্চায়েত ভোট তো এখনো ঘোষণা হয়নি। পঞ্চায়েত ভোট এখনো ঘোষণা হয়নি, শুধু প্রার্থী নেই সিলেক্ট হয়ে আজকে আমাদের বাড়িতে, ওর বাড়ির প্রার্থী, আমার বাড়িতে ঢুকে ওরা, আমার ছেলে যখন ওখান থেকে আসে আমার বাড়িতে ঢুকে ওরা সবাই মিলে মানে মারপিটটা করেছে, অতিরিক্ত মেরেছে, আমার বউকে তো এই পেটে লাঠে অনেক কিছু। এখনই পুলিশ দিয়ে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে সাজা করা হোক, আমাদের পার্টির সিদ্ধান্ত করে, নাহলে আমি আইনত ব্যবস্থা করবার অনেক রকম ব্যবস্থা করব। না, এখানে কি তাহলে কি গোষ্ঠী কন্দলের জন্য কি এই গণ্ডগোলটা তৃণমূলের? সেটা তো আমি বলতে পারছি না, গোষ্ঠী কন্দল আর কি আছে। আমি দীর্ঘদিন ধরে এখানকার মেম্বার, পঞ্চায়েত মেম্বার, বারবার বারবার জিতে আসছি, কিছু লোকের সহ্য হচ্ছে না। এবার আগামীতেও উপরওয়ালার আশীর্বাদে আমি টিকিট পাবো এবং পাওয়ার মুখী আছে, আমারও নাম গেছে, তাই ওদের সহ্য হলো না বলেই মনে হচ্ছে এটা গণ্ডগোল করার চেষ্টা করছে। পঞ্চায়েতের দুর্নীতির সাথে আপনি জড়িত বলে অভিযোগ করা হচ্ছে এবং এখন থেকেই পঞ্চায়েতে টিকিট ডিস্ট্রিবিউট করার জন্য টাকা তোলার কাজ শুরু করেছে আপনি বলে অভিযোগ, কী বলবেন? না, এগুলো তো কোনো সংস্থা নাই। আর যেটা পঞ্চায়েতের অভিযোগের মূল্য, ওরা হাইকোর্ট করেছিল, এবার হাইকোর্ট ডিএমকে ডিএমের ঘাড়ে নামিয়ে দিয়েছিল, এবার ডিএম ইনকোয়ারি করে টোটালটা কাগজ ওকে করে দিয়েছে। আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেগুলো কি মিথ্যা কথা? শাসকের এই অভ্যন্তরীণ সংঘাতকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস।
বিদায় বেলায় এদের অনেক রকম বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়, এদের বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে, এরা নিজেদের মধ্যে অন্তঃকূল হয়ে যুক্ত হয়ে গেছে, এরা মারপিট ছাড়া কিছুই বোঝে না, আর নিজেদের কাটপানি খাওয়ার জন্য কে কত বড় কাটপানি খেতে হবে তার জন্য, এরা নিজেকে প্রার্থী হওয়ার জন্য, এরাকে নিজের অস্তিত্ব জাহির করার জন্য এরা মারপিট করছে। বিরোধীরা বলছেন সাগরদীঘি থেকে পতনের শুরু তৃণমূলের, রাজ্য জুড়ে দুর্নীতি দেখে বীতশ্রদ্ধ মানুষ, শাসকের ওপর থেকে ভরসা চলে গেছে সংখ্যালঘুদেরও, ফলে পঞ্চায়েত ভোটের আগে মালদা থেকে মুর্শিদাবাদের তৃণমূলের অস্বস্তি যে বাড়ছে তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।